বিড়ি শ্রমিক পরিবারের মেয়ে, অবসর সময়ে নিজেও কুলো হাতে বিড়ি বাঁধেন। বিড়ি শ্রমিক পরিবারের মেয়ে এবার ধুলিয়ান পৌরসভা ভোটে 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। মনোবিক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। বিড়ি শ্রমিক অধ্যুষিত মুর্শিদাবাদের ধুলিয়ান 21টি ওয়ার্ড রয়েছে ধুলিয়ান পৌরসভায়। 22-এর পৌরসভা ভোটে 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের নতুন মুখ নার্গিস খাতুন, বিড়ি শ্রমিক পরিবারের মেয়ে, অবসর সময়ে নিজেও কুলো হাতে বিড়ি বাঁধেন। একেবারে সাধারণ ঘরের সাদা মাটা মেয়েটি আজ ময়দানে এলাকার উন্নয়নের অঙ্গীকার নিয়ে। আমি চাইছি কি আমাকে জিতাও, 13 নম্বর ওয়ার্ড থেকে দাঁড়িয়েছি। যাদের কোনো ড্রেন নাই, ব্যাপার জলের সমস্যা, বাড়ির সমস্যা, সেগুলো আমি দূর করে দিতে চাই। আমি নতুন প্রার্থী হয়ে দাঁড়িয়েছি। 27 ফেব্রুয়ারি পৌরসভা ভোট। ভোটে প্রার্থীদের নামের তালিকা প্রকাশের পরেই নার্গিস প্রচারের ময়দানেও ঝাঁপিয়েছেন। বাড়ি বাড়ি, পাড়ায় মহল্লায় ঘুরে প্রচার সারছেন, সাক্ষাৎ সারছেন এলাকাবাসীদের সাথে। জনসংযোগে কাটছে সকাল থেকে সন্ধে। প্রার্থীকে কাছে পেয়ে নিকাশি নালা, পানীয় জল, পাকা ঘরের দাবিও উঠছে। মাসুদ আলী, রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।